আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিচিত হব ধানের একটি মারাত্মক ক্ষতিকর রোগের সাথে, যার নাম হচ্ছে উফরা। স্থানীয়ভাবে এটাকে আমরা উর্বা, জ্বলে যাওয়া, ডাক পড়া, নোনা লাগা ইত্যাদি রোগ হিসেবে জেনে থাকি। ভিডিওতে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মিনহাজ ইসলাম, কৃষি অনুষদ, 20 ব্যাচ, হাবিব প্রবি। তাহলে চলুন শুরু করা যাক। আধুনিক প্রকারভেদে উফরাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, উফরা এক, উফরা দুই এবং উফরা তিন। উফরা একের আক্রমণ হয়ে থাকে এই যে ছড়া গজানোর শুরুর মুহূর্তে, অর্থাৎ পেনিকের ইনিশিয়েশনের প্রাইমারি স্টেজে হয়ে থাকে। তো তখন এ ধরনের রোগের আক্রমণ দেখা দিলে শতভাগ ফলন নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে পেনিকেল ইনিশিয়েশন বা ছড়া গজানোর মাধ্যমিক পর্যায়ে যদি এই রোগ হয়ে থাকে, তাহলে ফলন সাধারণত 60-75% পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আর যদি পেনিকেল ইনিশিয়েশনের লেট স্টেজে বা শেষ পর্যায়ে এরোগ হয়ে থাকে, তাহলে অন্তত 10-15% ফসল ক্ষতি হয়ে যেতে পারে এই উফরা রোগের মাধ্যমে। এ রোগের কারণ হিসেবে দায়ী করা হয় এক ধরনের নেমাটোড পরজীবী, যার নাম হচ্ছে ডিটিলেনকাস অ্যাঙ্গুস্টাস, যেটাকে আমরা কৃষকের ভাষায় কৃমি হিসেবে জেনে থাকি। এ রোগের আক্রমণে ফসলের শতভাগ ফলন পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এ রোগ সম্পর্কে প্রথম ধারণা দেন 1913 সালে বাটলার বাংলাদেশের নোয়াখালী থেকে। এটা বাংলাদেশের ঢাকা, পটুয়াখালী, যশোর, সিলেট, সিরাজগঞ্জের নিচু এলাকার জমি ক্ষেত্রে, যেগুলোতে জলি আমন আমরা বলে থাকি, এগুলোতে এই ধরনের রোগের আক্রমণ বেশি দেখা যায়। এ রোগের আক্রমণ হয়ে থাকে পাতা এবং কুশি গজানোর সময়। আর এ দ্বারা আক্রমণিত হয় পাতার খোল এবং পাতার লিফ ব্লেড, যেটা আমরা বলি পত্রফলকের গোড়ার অংশ। আর এ রোগের আক্রমণের লক্ষণ হিসেবে আমরা বলতে পারি যে উদ্ভিদের পত্রফলক এবং খোলের যে সংযোগ স্থল আছে, এই স্থলে আক্রমণ করে থাকে এই নেমাটোড পরজীবী বা কৃমি, যা পাতার রস শোষণ করে থাকে এবং রস শোষণের এক পর্যায়ে গেলে পাতার নিচের অংশ, যেটা এটা সাদা ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়, পরবর্তীতে গিয়ে যেটা বাদামি বা ব্রাউন আকারে ধারণ করে থাকে। এ অবস্থায় ধানের ছড়া সম্পূর্ণরূপে বের হতে পারে না অথবা খোলের ভিতরে মোচড়ানো অবস্থায় থাকে। আক্রান্ত গাছ সাধারণ গাছের তুলনায় আকারে কিছুটা ছোট বা বেটে হয়ে থাকে। এই রোগ ফসলের এই রোগের পরজীবী জীবাণুটা ছড়িয়ে পড়ে ফসলের সেচের ক্ষেতের পানির মাধ্যমে। সেচের ক্ষেতের পানি বা বৃষ্টির পানি উৎস হিসেবে জলি আমনে এ ধরনের রোগ বেশি দেখা যায়, যেটা পানির স্রোতের মাধ্যমে সেচের পানি অথবা বৃষ্টির পানি যেভাবেই হোক এটা জমিতে প্রবেশ করে থাকে। আক্রান্ত জমির পানি যদি অন্য জমিতে প্রবেশ করে, সেখানেও এ রোগের বিস্তার দেখা যায়। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আমরা ধান কাটার পরে অবশিষ্ট নাড়া বা খড়, যেটা জমিতে অবশিষ্ট থাকবে, সেটা আমরা পুড়িয়ে ফেলবো। আর আক্রান্ত জমির নাড়া আমরা বাড়িতে গবাদি পশুকে খাওয়ানোর জন্য স্তূপ করব না, কারণ এখান থেকে বৃষ্টির পানির মাধ্যমে এ রোগের ডিম আবার পানির মাধ্যমে গড়িয়ে খেতে পৌঁছাতে পারে, তখন পুরোটাই খেতে এ রোগের আক্রমণ লক্ষ্য করা যেতে পারে। আক্রান্ত জমিতে ঘাস জাতীয় আগাছা যেমন বড়শেমা বা ক্ষুদেশেমা, এ ধরনের ঘাস সম্পূর্ণভাবে ফেলে দিতে হবে, উপড়ে ফেলে দিতে হবে। আক্রান্ত চারা, বীজতলা থেকে আক্রান্ত চারা আমরা বেছে নিয়ে সুস্থ চারাগুলো জমিতে রোপণ করব। জমিতে বিঘা প্রতি 3 কেজি পরিমাণে নেমাটিসাইড বা কৃমিনাশক ওষুধ আমরা ব্যবহার করতে পারি, যেমন কার্বোফিউরানের ফুরাডান, ফুরাটাফ ইত্যাদি আমরা ইউজ করতে পারি। এছাড়াও বীজতলা থেকে বীজ যখন তুলে নেওয়া হয়, তখন চারার শিকড় আমরা কৃমিনাশক দ্রবণে 1.5 গ্রাম পার লিটার হারে আমরা কৃমিনাশক দ্রবণে রেখে এটাকে ভিজিয়ে নিতে পারি। এছাড়া রোগ দেখা দিলে জমিতে 2 ইঞ্চি পরিমাণ পানি থাকা অবস্থায় আমরা কার্বোফিউরান জাতীয় নেমাটিসাইড যেমন ফুরাডান বা ক্লোরোটাফ আমরা জমিতে 2.5 থেকে 3 কেজি পার বিঘা ছিটে দিতে পারি। এ রোগের প্রতিরোধী জাত হিসাবে এখনও কোনো উপস্থিত ধান উদ্ভাবন হয় নাই, তবে স্থানীয় জাত হিসেবে বাজাইল এবং রায়দা বেশ প্রতিরোধী ক্ষমতা দেখিয়ে থাকে।